আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করা হবে এইচএসসির রেজাল্ট তারিখ প্রকাশ করা হয়েছে। আপনারা যারা এইচএসসির পরীক্ষা দিচ্ছেন তাদের রেজাল্ট কবে দেবে সেই নিয়ে আলোচনা করা হবে, এবার নোটিশ দেওয়া হয়েছে কয় তারিখের মধ্যে কি রেজাল্ট দেবে সেটা নিয়ে আলোচনা করা হবে। এইচএসসির রেজাল্ট কবে দেবে সেটা জানানো হয়েছে নোটিশের মাধ্যমে, আপনার বিস্তারিত ক্লিয়ারভাবে সম্পূর্ণ দেখানো হবে, আপনারা পুরো ভিডিওটি দেখতে থাকুন। আসসালামু আলাইকুম, আমি সজীব, আশা করি আপনারা সবাই ভালো আছেন। ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনারা নিয়মিত এই চ্যানেলে শিক্ষণীয় ভিডিও আপলোড দিয়ে থাকি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখতে পাচ্ছেন মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড থেকে আমরা সরাসরি চলে আসলাম। দেখতে পাচ্ছেন হোম উচ্চ মাধ্যমিক এইচএসসি ফল প্রকাশ নিয়ে যা বললেন ঢাকা বোর্ড চেয়ারম্যান। দেখতে পাচ্ছেন চলতি বছরে এইচএসসি সমমান পরীক্ষার ফলাফল প্রকাশের জন্য শিক্ষা মন্ত্রণালয়ের অনুমতি চাওয়া হয়েছে। অনুমতি পেলে 26-28 নভেম্বরের মধ্যে ফলাফল প্রকাশ করা হবে। আপনারা দেখতে পাচ্ছেন তার মানে এই মাসেই আপনারা 26-28 তারিখের মধ্যে এইচএসসির রেজাল্ট ফলাফল প্রকাশ করা হবে। আপনারা দেখতে পাচ্ছেন বুধবার 15 নভেম্বর দ্য ডেলি ক্যাম্পাসের সাথে আলাপকালে এইসব কথা জানান বোর্ড সাব কমিটির সভাপতি ঢাকা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার। এক প্রশ্নের জবাবে ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান বলেন গত বছরের চেয়ে এবার ফলাফল ভালো হয়েছে কিনা। এই মাসে 26-28 নভেম্বরের মধ্যে ফলাফল প্রকাশ করা হবে। এইচএসসি যারা পরীক্ষা দিচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন এইচএসসি সমমান যারা পরীক্ষা দিচ্ছেন কারিগরি শিক্ষা বোর্ড বা যে কোনো বোর্ডেতে যারা পরীক্ষা দিচ্ছেন তাদের কিন্তু এই 26-28 নভেম্বরের মধ্যে রেজাল্ট প্রকাশ করা হবে। এটাই কিন্তু দেখুন অধ্যাপক তপন কুমার সরকার ঢাকা বোর্ড থেকে এটা জানানো হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। পুরো ভিডিওটি দেখলেন, ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।